अरे भैया हाँ ठीक है ठीक है ठीक है आएगा अगर न्याय मिलेगा आपको इंसाफ मिलेगा बेटा पहले कोई केस पेस नहीं था एक दिन भी पुलिस नहीं बुलाया और कुछ बीमार था क्या बीमार झूठा इंसाफ आपको मिलेगा दीदी इंसाफ मिलेगा পশ্চিম বাংলার মানুষ জেনেছে এবং তমগ্ন ভাই সজল ভাইদের সজল বাবুদের নেতৃত্বে স্থানীয় মানুষ যেভাবে সারা রাত্রি ধরে প্রতিবাদ করেছে এবং এই অত্যাচারের বিরুদ্ধে তারা সোচ্চার আওয়াজ তুলেছে আপনারা দেখেছেন এবং কলকাতা হাইকোর্টেও মামলা হয়েছে আমরা হাইকোর্টকে সম্মান করি তো আমরা আরো বেশি কিছু হয়তো আশা করেছিলাম কিন্তু মহামান্য আদালত তারা পোস্টমর্টম রিপোর্ট এবং যা যা করেছেন আজ পর্যন্ত আপনারা জানেন এবং এই মামলা তারা পেন্ডিং রেখেছেন আগামী বৃহস্পতিবারও তারা শুনবেন আমাদের বক্তব্য খুব পরিষ্কার ছিল এখানে আমি আইনজীবী কৌস্তভ ভাই কাউন্সিলর সজল ঘোষ এবং আমাদের স্থানীয় নেতৃত্ব তমগ্ন ঘোষ সহ আমরা সবাই এসেছি পরিবারের পাশে সমবেদনা জানাতে আমি তার পরিবারকে জিজ্ঞেস করেছিলাম যে 42 বছরের অশোক সিংকে আগে কখনো থানায় ডাকা হয়েছে কখনো কেস করা হয়েছে কখনো জেল খেটেছে বা কোনো তার ব্যাকগ্রাউন্ড ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ড আছে কিনা এখানে এসে জানলাম তার কোনো ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ড নেই কোনোদিন থানায় ডাকা হয়নি এখানে হরি রায় দাস রায় বলে একজন মমতা পুলিশ আছে এবং পুরো ব্যবস্থাটাই তাই আপনি দেখেছেন এর আগে কাউন্সিলর সজল ঘোষের বাড়িতে কিভাবে লাথি মারা হয়েছে কলকাতা পুলিশ যাকে স্কটল্যান্ড ইয়ার্ডের সঙ্গে তুলনা করতে হয়েছিল তার অধঃপতন পিসি ভাইপোর পিরিয়ডে আপনারা নিজেরা দেখতে পাচ্ছেন কোথায় গিয়ে তারা নেমেছে কত নিচে নেমেছে কে কলকাতা পুলিশে কাজ করে কার সাদা উর্দি আর কার জিন্সের প্যান্ট কে হাওয়াই চটি পরে ঘুরছে কে পুলিশের শু পরে ঘুরছে এগুলো কেউ চিনতে পারবেন না কত রকমের বিরোধীদের আটকাতে এবং অত্যাচার করার জন্য কলকাতা পুলিশের ব্যবস্থা হয়েছে তাই এদের নাম এখন বদলে মমতা পুলিশ হয়েছে এখানে আমরা যারা দাঁড়িয়ে আছি আমরা প্রত্যেকে আক্রান্ত আটা চুরি গম চুরির বিরুদ্ধে বলতে গিয়ে তমগ্ন ঘোষের বিরুদ্ধে মামলা হয়েছে আপনারা দেখেছেন আমার তো মামলার মানে মালা পরিয়েছে
কৌস্তভ বাগচি প্রতিবাদী আইনজীবী, সে কোন দল করেন আমার জানার দরকার নেই। তাকেও কিভাবে গ্রেপ্তার করা হয়েছে আপনারা দেখেছেন, সজলকেও কিভাবে বাড়িতে গিয়ে করা হয়েছে, এটা কেউ কোনো বিষয় নয়। এই অশোক সিংকে এখানকার সেকেন্ড অফিসার মেরেছে, খুন হয়েছে, ইটস এ কমপ্লিটলি মার্ডার। আমরা দায়িত্ব নিয়ে খোঁজ খবর নিয়ে এখানে এসেছি এবং আমাদের যেটা ডিমান্ড সেটা সেকেন্ড পোস্টমর্টম মহামান্য আদালত রাজি হননি। আমরা পরিবারকে বলবো, তারা সিদ্ধান্ত নিক যে আগামী বৃহস্পতিবার শুনানি পর্যন্ত দেহ রাখা গেলে ভালো, তার পরিবার এটা ফাইনাল সিদ্ধান্ত নেবেন। আমাদের এটা পরামর্শ এক। দ্বিতীয় পরামর্শ, আজকে সরকারি আইনজীবী বলেছেন যে তাদের কাছে সিসিটিভি ফুটেজ আছে, তো আমাদের কাছে কমপ্লিট খবর আছে যে ওই পর্সনকে ইরেজ করা হয়েছে, মুছে দেওয়া হয়েছে। আমরা সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবে আমার স্ট্রিট থানার সেই সময়কার সিসিটিভি পাঠানো হোক। আজকে কেসে মাননীয় অশোক সিংয়ের ছেলে পার্টি হয়েছে, আগামী বৃহস্পতিবার অশোক সিংয়ের ছেলের হয়ে আমরা সিনিয়র লয়ার দাঁড় করানোর সিদ্ধান্ত নিয়েছি এবং বিনীত গোয়েল আমার স্ট্রিট এবং কলকাতা পুলিশকে এবং এই যে খুনি হরিদাস রায় তাকে কোর্টে সরানো হয়েছে আমি খবর পেয়েছি। থানাতে দুজন, একজন রাজু একজন হরিদাস রায়, এদের মধ্যে একজনকে কোর্টে সরানো হয়েছে, থানা থেকে সরানো হয়েছে এবং এরা যা যা কাণ্ড করেছেন সমস্ত খবর তথ্য আমাদের কাছে আছে। আমরা এটা নিয়ে আইনি লড়াই করব এবং দরকার হলে প্রয়োজন হলে যত দূর যেতে হয় তত দূর আমরা যাব। মমতা ব্যানার্জি সবসময় বলেন বিহারিরা বাহারি, উনার বলাগড়ের এমএলএ বলেন এক বিহারি স বিমারি। মমতা ব্যানার্জি পুলিশকে লাগিয়ে দিয়েছেন কলকাতা থেকে এই পেটের টানে বিগত দিনে যারা চলে এসেছিলেন, যারা ভারতীয়, যারা আমাদের দেশের নাগরিক সহনাগরিক, তাদেরকে এইভাবে নিকেশ করতে খতম করতে। এই রকম অমানবিক বর্বরচিত থানায় হত্যাকাণ্ড যার কোনো ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ড নেই, ক্রিমিনালেরও বেঁচে থাকার অধিকার আছে, ক্রিমিনালেরও বেঁচে থাকার অধিকার আছে, তার আইনের শাসন আছে আমাদের দেশে। সে জায়গায় যার কোনো ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ড নেই, অসুস্থতাও ছিল না, একটা 107ও কাটা হয়নি যার বিরুদ্ধে কোনোদিন, তাকে এইভাবে থানার মধ্যে চড় ঘুষি মেরে মারা হয়েছে, তারপরে বলা হয়েছে সেরিব্রাল, একটা ইয়াং ছেলে, তার পাস্ট রেকর্ড নেই, মৃত্যু হার্ট অ্যাটাকে হয় নয় সেরিব্রালে হয়, ব্রেন ডেথ হয় নয় হার্ট ডেথ হয়, এটা তো ডাক্তারের পরিভাষায় বলছি, কিন্তু তার কারণটা কি, কেন মাথায় ক্লট হলো, ক্লটটা আঘাতে হয়েছে এবং এই আঘাতটা করেছে মমতা পুলিশ, হরিদাস রায় তার সহযোগী রাজু, আর তাকে পেট্রোনাইজ করেছে ওসি আমার স্ট্রিট, আর এই ক্ষমতাগুলো পেয়েছে বিনীত গোয়েলদের কাছ থেকে, গোটা কলকাতা পুলিশটাকে স্তাবক চটি চাটাতে পরিণত করেছে। আপনাদের কাছে যদি আমি ভিডিও ডিসক্লোজ করি, আমি কাল পরশুর মধ্যে করব, মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রীর বাড়িতে এবারের কালী পুজোর দিন কলকাতা পুলিশ এবং ডাইরেক্টর অফ সিকিউরিটির কয়েকশো ছেলেকে রান্নাঘরে লাগানো হয়েছিল খাওয়ার প্যাকেট করে বিতরণ করার কাজে। জিন্স পরে টি শার্ট পরে, জিন্স পরাটা খারাপ বলছি না, সিভিলে পুলিশের কাজ এটা নয়। বেতন আপনাকে মমতা ব্যানার্জি দেয় না, আপনি আমি সবাই জনগণের ট্যাক্সের টাকায় বেতন পান। কোথায় অধঃপতনে নিয়ে গেছে কলকাতা পুলিশ কমিশনারকে, নগরপাল বলা হতো, আমার কাছে সমস্ত তথ্য আছে। আমরা অশোক সিংয়ের মৃত্যুকে ছোট আকারে দেখছি না, আমরা বৃহস্পতিবার পর্যন্ত অপেক্ষা করব, তারপরে লালবাজার ঘেরাও হবে এবং লালবাজার ঘেরাওতে আমি নেতৃত্ব দেব। আমি আপনাকে বলে গেলাম আমি বৃহস্পতিবার মহামান্য উচ্চ আদালতের ভার্ডিক্টের জন্য অপেক্ষা করছি, কারণ বিচার ব্যবস্থা পশ্চিমবঙ্গে ত্রাতার ভূমিকা নিয়েছে, আমরা তাদের প্রতি আস্থা রাখি। আমরা সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবকে দিয়ে এই সিসিটিভি ফুটেজ যদি ইনভেস্টিগেট করা যায়, এক্সামিন করা যায়, দেখা যাবে এটা মোছা হয়েছে এবং ওই সময়কারে কোনো সিসিটিভি ফুটেজ পাবেন না, এবং আমরা বৃহস্পতিবার দেখার পরেই আমরা লালবাজার অভিযান করব এবং সেই অভিযানে আপামর কলকাতাবাসীকে আমরা যোগদান করার জন্য আবেদন করব, আর ওর পরিবারের পাশে আমরা আছি,
তার স্ত্রী যেভাবে মূর্ছা যাচ্ছেন অজ্ঞান হয়ে যাচ্ছেন তার মেডিকেলটা এখন সবচেয়ে প্রায়োরিটি, সেই মেডিকেলটা দেব। এবং আমাদের এখানে স্থানীয় যারা আছেন কাউন্সিলর সজল তমগ্ন সহ তারা ফ্যামিলিকে বলবে আমাদের মেসেজটা, আমরা চাই তাই কষ্ট তাই তো বডিটা রেফ্রিজারেশন করে রাখা হোক বৃহস্পতিবার পর্যন্ত, কোনো অসুবিধা নেই, বডি ঠিক থাকবে রেফ্রিজারেশন করে রাখা। এরকম অনেক উদাহরণ রয়েছে এই জায়গায়, তারকে আমরা একটা পরামর্শ দিলাম, সিদ্ধান্ত তার বাড়ি। দ্বিতীয় হচ্ছে তার পরিবারে রয়ে সিনিয়র লয়ারকে আমরা এনগেজ করছি, যেহেতু তার ছেলে আজকে কেসে পার্টি হয়েছে, এবং আইনজীবী প্রিয়াঙ্কা টেবরিওয়াল সহ যারা নিঃস্বার্থভাবে এগিয়ে এসে লড়াই করছেন বা করবেন তাদেরকেও ধন্যবাদ জানাবো। আর আমি বিশিষ্ট আইনজীবী পুস্তক বাগচিকেও বলবো যাতে এই কেসটা তিনিও পার্সোনালি প্রিয়াঙ্কা সহ সবাই একসঙ্গে টিম মিলে অত্যাচারিত মানুষদের পক্ষে যে লড়াই আমরা সবাই মিলে করছি সেই লড়াইতে সবাই মিলে যেন তাদের পাশে দাঁড়ান। আজকে তার ছেলের হাতে আমাদের পক্ষ থেকে কিছু সহযোগিতাও আমরা করে গেলাম, যেটা এক্ষুনি আর বলতে চাই না আমরা ডিটেলস। এখন ওর স্ত্রীকে ডাক্তার দেখিয়ে মেডিকেলি ফিট করাটা আমাদের কাছে সবচেয়ে বড় প্রায়োরিটি। এটার উপর আসতে কোর্ট যদি সেন্ট্রাল ফরেন্সিক ল্যাব বা কোনো উচ্চ পর্যায়ে তদন্তের আদেশ দেয় আমরা কোর্টের উপরে ভরসা রাখি। আমডাঙ্গার ঘটনা নিয়ে কি বলবেন, প্রধানকে মেরে দিল আমডাঙ্গায়? রাজ্যে আইনের শাসন নেই, পুলিশের প্রতি আস্থা নেই, তাই মগরা আর জয়নগর হচ্ছে আর আমডাঙ্গা হচ্ছে। বিনা প্রতিদ্বন্দ্বিতায় টাকার বিনিময়ে প্রধান উপপ্রধান নেতা হয়ে যোগ্য লোকদের সরালে এই ধরনের কাণ্ড ঘটবে। জয়নগরও ওদের আভ্যন্তরীণ লড়াইতে খুন, এখানেও তৃণমূলের আভ্যন্তরীণ লড়াইতে খুন। আমার মুখ থেকে না শুনে অর্জুন সিং এর মুখ থেকে শোনাই ভালো। দাদা, অ্যাডভোকেট জেনারেল বলেছেন যে মান সম্মান বাঁচাতে পদত্যাগ করেছে, আজকে তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন। গ্রেট পার্সন, অত্যন্ত ভদ্রলোক, অত্যন্ত সম্মানীয় লোক, এবং ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডটা বিরাট, মমতা ব্যানার্জির মতো ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড নয়, সত্যব্রত মুখার্জি, জলু মুখার্জি, গোটা ভারতবর্ষের লোক যাকে রেসপেক্ট করে, ওই বাড়ির সুসন্তান, অত্যন্ত রেসপেক্টেড। তিনি তার রাজধর্ম পালন করেছেন, আমার কেসেও তিনি বিরোধিতা করেছেন, সেটা তার, তিনি সরকারের পক্ষে সওয়াল করতে বাধ্য, তার জন্য আমার এতটুকু তার বিরুদ্ধে কমপ্লেন নেই। কিন্তু আউট অফ দ্যাট একটা রিনাউন্ড রেপুটেড ফ্যামিলি এবং পার্সোনালি একটা অনেস্ট ডেডিকেটেড এবং অত্যন্ত রেসপেক্টফুল লোক। আমি সুযোগ পেলে ওনার সঙ্গে দেখা করব। আমি ওনার বাবার সাধ্যে উনি ডেকেছিলেন, আমি মমতা ব্যানার্জিকেও ডেকেছিল, মমতা ব্যানার্জি ডাইনি, ফিরাদ হাকিমকে পাঠিয়ে দিয়েছিল, আমি গেছিলাম সেদিন, গেছিলাম, আমাকে উনি অত্যন্ত কোর্ডিয়ালি আমাকে আপ্যায়ন করেছেন, আমি জলুবাবুকে রেসপেক্ট তার ছবিতে দিয়ে আসতে পেরেছিলাম। আমি আগামী দিনে ওনার সঙ্গে যোগাযোগ করব। এই সব লোক পশ্চিমবঙ্গে খুব খুব প্রয়োজন। ওনার ওয়ার্ডে কি দুর্নীতি মুক্ত নয় নাকি? উনি তো মিউনিসিপাল রিক্রুটমেন্ট স্ক্যামের হোতা, ওনার বাড়ি ভোর থেকে গিয়ে সারা রাত্রি ধরে সেন্ট্রাল বাহিনী ঘিরে তল্লাশিটা কি এমনি এমনি হয়েছে নাকি? সব ফাইলে তো ওনার সই আছে, 70টা মিউনিসিপ্যালিটির ফেক রিক্রুটমেন্টের ডিএলবির প্রস্তাবিত ফাইলে, সব ফাইলে ওনার সই আছে। উনি তো অন রেকর্ড করাপ্টেড, যে নিজে করাপ্টেড তার আবার ওয়ার্ডের কি আছে? যিনি নিজে করাপ্টেড তার ওয়ার্ডে তো সবই করাপ্টেড হবে, সেখানে ড্রেনেও ডেঙ্গু লার্ভা তাক পাবেন আর রেশন দোকানেও কাকর পাবেন। কুন্তল ঘোষ আজকে তিনি অভিযোগ করেছেন যারা নিয়োগ দুর্নীতিতে আসলে টাকা নিয়েছেন তারা এখনো জেলের বাইরে। আমি এসব চোর ডাকাতের উত্তর দেবো, ও ভাইপো শিকানো বলি বলছি, না আমাকে দ্বাদস্থ তো হয় না, তো মন্ডল সভাপতি আদালতে এসেছে এবং সোমবার আমরা লিভ নেব। আমি তো কেন এসেছিলাম আদালতে জানিয়েছি, পুলিশি হয়রানির জন্য আমি আদালতে দ্বারস্থ হয়েছি, তারা দু দুটো হাইকোর্টের জাজমেন্ট মানছেন না, মানেননি। বেশ কিছু এসপির এগেনস্টে আমার কমপ্লেন আছে, সিপি কলকাতার এগেনস্টে কমপ্লেন আছে, ডাইরেক্টর অফ সিকিউরিটি মনোজ বার্মার এগেনস্টে কমপ্লেন আছে, মনোজ মালবিয়ার বিরুদ্ধে কমপ্লেন আছে ডিজিবির বিরুদ্ধে। বেনিয়ম তো করছে, 12,65,000 লোকের দরখাস্ত নিয়েছ দুয়ারে সরকারে, আর কেন্দ্রীয় সরকারের এই বার্ধক্য ভাতার প্রকল্পে সার্ভে করে 2,20,000 ভ্যাকেন্সি বের করেছে, মৃত চলে গেছে অ্যাবসেন্ট 2,20,000, 1,000 টাকা ভাতা পাওয়া যায়, 800 টাকা দেয় ভারত সরকার,
বিজেপি দেয় বলি না, যেমন পিসি দেয় বলে, 800 টাকা দেয় ভারত সরকার, 200 টাকা দেয় রাজ্য সরকার। আমাদের বক্তব্য 12,65,000 লোকের অ্যাপ্লিকেশন দুয়ারে সরকারে নিয়েছ, সবাইকে দিতে হবে, কিন্তু সবাইকে দিতে পারবে না দেউলিয়া সরকার। 2,20,000 কারা পাবে? ডায়মন্ড হারবারে 70,000 লোক পাবে। আর বাকি মুখ্যমন্ত্রীকে বলো একটা কারবার চালু হয়েছে, 160 কোটি টাকা প্রতীক জৈনের কোম্পানিকে দেওয়া হবে 2 বছরে। যারা আইপ্যাকে দিদিকে বলো করত সেই সেম নাম্বারে তারা চালু করেছেন, সোমবার থেকে চালু হচ্ছে, যে মুখ্যমন্ত্রীকে বলো। এবং কাজের দিনে 10টা থেকে 5টা ওই নাম্বারে ফোন করে যারা আবেদন করবেন তারাই বার্ধক্য ভাতা পাবেন, আর তাদেরকে লোকসভা ভোটে আগে বলা হবে, দিদি আপনাকে বার্ধক্য ভাতাটা পেয়েছেন তো, 3 মাসের টাকা একসঙ্গে ঢুকেছে তো, এটা কিন্তু আপনাকে দিদি দিয়েছে, ভোটটা দিতে যাওয়ার আগে মনে রাখবেন তো। এই যে শিকানো বলি, এ ভান্ডা ফোড় আমি করেছি, 12,65,000 লোককেই দিতে হবে, 2,20,000 কেন্দ্রের ভ্যাকেন্সি, বাকি টাকা মমতা ব্যানার্জিকে দিতে হবে। উনি তো দানবীর, দয়ালু, 200% কাজ করেছেন, বাকি টাকা ওনাকে দিতে হবে, পেলে সবাই পাবে, ওইসব ডাগলারি চলবে না। আর আমরাও ফোনের কল সেন্টার বসিয়েছি, উনি ফোন করার আগে আমাদের ফোনও যাবে, আমরাও 5টা বড় কল সেন্টার বসিয়েছি, 120 জন করেছে। নির্ভয়া দিদির গাড়িতে দুর্ঘটনা কি কাকতালি? আমাদের বঞ্চিতদের সমাবেশ 29 অথবা 30 হবে, কেন্দ্রীয় বড় স্তরে কোনো একজন নেতা আসবেন, তার ডেট পেলেই অফিসিয়ালি রাজ্য সভাপতি বা আমাদের প্রধান মুখপাত্র জানিয়ে দেবে। নির্ভয়ের প্রস্তুতি পুরোদমে চলছে, বঞ্চিতদের তালিকা হচ্ছে এবং লক্ষাধিক বঞ্চিত আসবে, কোচবিহার থেকে কাকদ্বীপ, দার্জিলিং থেকে দীঘা, তার প্রস্তুতি চলছে। নির্ভয়া দিদির গাড়িতে দুর্ঘটনা কি কাকতালীয়? চক্রান্ত নির্ভয়া দিদি কাজ করছেন পপুলার, তাকে সরিয়ে দেওয়ার জন্য। মুখ্যমন্ত্রী বলছেন যে কেন্দ্র সব টাকা দিচ্ছে না, এতদিন সিপিএম এর বিরুদ্ধে লড়েছি, এবার দিল্লির বিরুদ্ধে লড়বো, সব গেরুয়া করে দিচ্ছে, বিশ্বকাপে দেখছি, মুখ্যমন্ত্রী বলছেন। তোর কথা উত্তর দেওয়া ঠিক নেই, গন্ডগোল আছে, ডাক্তার দেখান। হাঁটুর ব্যথায় রিউমাট নিন, হাঁটুর ব্যথাটা কমবে, হোমিওপ্যাথির একটাই নাম, এনপি দত্ত অ্যান্ড সন, এনপি দত্ত অ্যান্ড সন, এনপি দত্ত অ্যান্ড সন। ঘামাচির জ্বালা নিয়ে সারাদিন চলা, স্বস্তি অনাছে নিমের সুবাসে, এই বাংলার ঘরে ঘরে স্বস্তি অন, এনপি দত্ত অ্যান্ড সন।